আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এখন তোমাদের পরীক্ষার ফলাফল দেখার তিনটা নিয়ম আমরা তোমাদেরকে দেখিয়ে দিব, যাতে করে খুব সহজে তুমি তোমার ফলাফল মার্কশিট আকারে বা SMS এর মাধ্যমে দেখতে পারো। মূলত একাধিক নিয়ম জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা তুমি দেখতে পারবে না একটা নিয়মে, অন্য দুটো নিয়ম তো খোলা থাকবে। তাই একাধিক নিয়মটা জানো তোমরা, যাতে করে ইজিলি ফলাফল দেখতে পারো। এবং এই ভিডিওতে আমরা টোটাল ডিটেলসে বেশ বড় সরে আলোচনা করতে যাচ্ছি। যারা রেজাল্ট দেখতে চাও তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটা নিয়ম জেনে রাখো এবং ছোটো ছোটো বিষয়গুলো জেনে রাখো। এবং তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে আমি ভিডিও শেষের দিকে ছোট্ট করে কিছু কথা বলবো, যাতে রেজাল্ট খারাপ হবে তারা সেই বিষয়গুলো জানতে পারো। এইচএসসি রেজাল্ট লিখে সার্চ করে এক নম্বরে থাকা অ্যাপসটি ইনস্টল করে নাও, খুব সহজ এখান থেকে ফলাফল দেখতে পারবা। ডিসক্রিপশন এবং কমেন্টের লিঙ্ক দেওয়া রইল। রেজাল্ট দেখার পরবর্তীতে সেই রেজাল্ট PDF আকারে সেভ করতে পারবা এই অ্যাপসের মাধ্যমে। তাছাড়াও অ্যাপসের মধ্যে SMS পাঠানোর ফরম্যাট দেওয়া আছে, খুব সহজে রোল নাম্বার ব্যবহার করে তুমি SMS পাঠাতে পারবা। বোর্ড ভিত্তিক আলাদা আলাদা ওয়েবসাইট ওখানে দেওয়া আছে, যার মাধ্যমে বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবা। এইচএসসি পরীক্ষার ফলাফল দেখার বেশ কটা নিয়ম রয়েছে। আমি আগে সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটগুলো নিয়ে কথা বলি। তো এখানে দেখতে পাচ্ছ এডুকেশন বোর্ড results.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পারবে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে এসে তোমরা ফলাফল দেখতে পারবে। এখানে ফলাফল দেখা যাবে ঠিক এইরকমভাবে, অর্থাৎ A+, 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 A+ এভাবে দেখা যাবে। অর্থাৎ তোমার মার্কটা দেখা যাবে না, কিন্তু শুধুমাত্র তোমার গ্রেড পয়েন্টটা দেখা যাবে, যেটা ওয়েবসাইট হচ্ছে এইটা। সো তুমি যদি মার্কশিট সহ ফলাফল দেখতে চাও তখন তোমাকে কিন্তু এই ওয়েবসাইট আসতে হবে। সো আমি আগে এইটা দেখাই দিই এটা কীভাবে তোমরা ফলাফল দেখবা। এখানে সিম্পলভাবে তুমি আগে ফার্স্ট এইসি সিলেক্ট করবা, তারপরে 2023 বোর্ডের নাম সিলেক্ট করবা, যে কোনো এক তোমার যে বোর্ড সেটা। এরপর সুন্দর করে তুমি তোমার রোল নাম্বারটা বসাবা, এরপর তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাবা এবং এখানে দুইটা সংখ্যা যোগ করে তার যোগফলটা এখানে বসিয়ে দিবা। এরপর সাবমিট অপশনে ক্লিক করলে ফলাফল চলে আসবে। যদি তোমার কোনো কারণে ফলাফল আসতে দেরি করে তাহলে এটা ওয়েবসাইটের প্রবলেম, তোমার মোবাইলে নেটওয়ার্কের না। কারণ এই ওয়েবসাইটে প্রচুর ভিড় থাকবে, প্রচুর ভিজিটর থাকবে, যার কারণে ওয়েবসাইট ডাউন হয়ে যেতে পারে। সো এই ওয়েবসাইট হচ্ছে ফার্স্ট নিয়ম। সেকেন্ড নিয়ম হচ্ছে এই ওয়েবসাইটটা, এখানে তোমরা ফলাফল দেখতে পারবে। এটা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট, এখান থেকে তোমরা মূলত এইচএসসি সিলেক্ট করবা এবং এখানে তোমার মার্কশিট আকারে দেখতে পারবে ঠিক এরকমভাবে, যে তুমি থিওরিতে কত পেয়েছো, প্র্যাকটিক্যালে কত পেয়েছো, MCQতে কত পেয়েছো, টোটাল কত নম্বর পেয়েছো, সেটা তুমি এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবা। এবং এখানে নিয়ম হচ্ছে আগে তুমি তোমার এইচএসসি সিলেক্ট করবা, ইয়ার অপশনে তুমি 2023 সিলেক্ট করবা, তারপরে বোর্ড অপশনে সুন্দর করে বোর্ডের নাম সিলেক্ট করবা, রেজাল্ট টাইপ অপশনে ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করবা, সাথে সাথে রোল এবং রেজিস্ট্রেশন নম্বরের অপশন ওপেন হবে। তারপর এখানে তুমি তোমার সুন্দর করে রোল নাম্বারটা বসাবা, এখানে সুন্দর করে তুমি তোমার রেজিস্ট্রেশন নম্বরটা বসাবা এবং সিকিউরিটি কি চারটি সংখ্যা এখানে দেখে দেখে বসিয়ে দিবা, টাইপ করে দিবা, যেমন 3285। তো এখানে দেখা যায় যে অনেক সময় তোমার নেটওয়ার্কের কারণে এই সিকিউরিটি কোড কিন্তু দেখাবে না। সো যদি না দেখে তাহলে রিলোড করতে থাকবা, যদি না দেখায় নয়তো এই ওয়েবসাইট পুরো রিফ্রেশ দিবা। এবং এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা এই ওয়েবসাইটে আসতে পারবা। এই দুইটা ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। এরপরে হচ্ছে যে এখানে আমি আবারও দেখাচ্ছি তোমাদের একটু দেখানোর সুবিধার্থে, সেখানে তুমি তোমার যখন সিকিউরিটি কোডে টাইপ করে গেট রেজাল্ট অপশনে ক্লিক করলে ফলাফল চলে আসবে এবং মার্কশিট আকারে আসবে। তবে বলে রাখি, যদি মার্কশিট আকারে তোমার বোর্ড প্রকাশ করে, যদি তোমার বোর্ড মার্কশিট আকারে এভাবে ফলাফল প্রকাশ করে তবে এই ওয়েবসাইট ফলাফল দেখাবে। এখন তোমার বোর্ড মার্কশিট প্রকাশ করে না, সাপোজ আমি ঢাকা বোর্ডে পড়ি, তারা মার্কশিট প্রকাশ করে নেয়, তখন আমার কিছু করে না, তখন কিন্তু নর্মালি শুধু এই লাইনটা দেখাবে, এই যে এই লাইনটা দেখাবে, মার্কশিটগুলো আর দেখাবে না। আশা করি বুঝতে পারছো। আবার কিছু বোর্ড আছে ঠিক এইরকমের প্রকাশ করে, তারা টোটাল প্রকাশ করে, তারা এই যে এখানে যেরকমের থিওরি প্র্যাকটিক্যাল MCQ দেখায় না, তারা ডাইরেক্টলি এরকম রেজাল্ট প্রকাশ করে, সেটাও কিন্তু হতে পারে। সেটা হচ্ছে দুইটা নিয়ম। এবার তৃতীয় নিয়ম নিয়ে কথা বলি। তৃতীয় নিয়ম হচ্ছে SMS। SMS যদি তুমি পাঠাতে চাও, SMS পাঠানোর নিয়ম হচ্ছে তুমি টেলিটক, বাংলালিঙ্ক, গ্রামীণ, রবি, এয়ারটেল যে কোনো সিম থেকে SMS পাঠাতে পারবা। চার্জ হচ্ছে 2.67 টাকা, খুব ইজিলি এই টাকাটা তোমার মোবাইলে ব্যালেন্সে রাখতে হবে, ব্যালেন্সে রেখে দেন এখানে তোমাকে SMS পাঠাতে হবে। SMS পাঠানোর নিয়ম হচ্ছে HSC স্পেস দিবা একটা, বোর্ডের প্রথম তিন অক্ষর, তারপর একটা স্পেস, তোমার রোল নাম্বার, স্পেস তোমার পরীক্ষার সাল, এখানে 2023, দেন তোমাকে পাঠিয়ে দেবে 16322 নাম্বারে। এবং এখানে এক্সাম্পল হচ্ছে HSC, যেমন এই যে ভবিষ্যৎ বোর্ডে BAR, তারপর তোমার হচ্ছে গিয়ে এখানে রোল নাম্বার এবং হচ্ছে পরীক্ষার সাল, এবার পাঠিয়ে দিতে হবে 16322। এবং কোডগুলো হচ্ছে বোর্ডের প্রথম তিন অক্ষর, এই যে DSA CUM, BAR, SYL CHIC JES, RAJ DIN, ময়মনসিংহ বোর্ড হচ্ছে MYM, মাদ্রাসা বোর্ড হচ্ছে MAD, আর টেকনিক্যাল বোর্ড হচ্ছে BTEB, বা অনেকে TEB বললেও হয়, TEB দিলেও হয়, BTEB দিলেও হয়। সুতরাং এই হচ্ছে তোমার বোর্ড, এভাবে তোমরা SMSটা দেখতে পারবা।
এসএমএস এর মাধ্যমে। এখন তোমাদেরকে বোনাস আমি আরও একটা নিয়ম নিয়ে বলি, কথা হচ্ছে সেটা হচ্ছে বোর্ড ভিত্তিক আলাদাভাবে রেজাল্ট দেখা, অর্থাৎ তুমি প্রতিটি বোর্ডের আলাদা আলাদা একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে তুমি রেজাল্ট দেখতে পারবা। তবে সেটা আমি যে অ্যাপসটা তোমাদেরকে সাজেস্ট করেছি সেই অ্যাপসটাতে তোমরা বোর্ড ভিত্তিক প্রত্যেকটা ওয়েবসাইট আলাদাভাবে সেখানে সেই ভাই ঘুষাই দিছে, এটা তোমাদের জন্য অনেক ভালো হবে। ওখানে ওই অ্যাপসটা ইনস্টল করে বোর্ড ভিত্তিক আলাদাভাবে রেজাল্ট তুমি চাইলে ওখানে দেখতে পারবা। আর তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে যেটা বলছিলাম, দেখো তোমার যদি রেজাল্ট পছন্দ না হয়, তুমি যদি রেজাল্ট অসন্তুষ্ট হও, সেক্ষেত্রে অফকোর্স বোর্ড চ্যালেঞ্জ করো। কারণ বোর্ড চ্যালেঞ্জ করতে এখানে 300 টাকার মতো করে প্রতি পত্রে লাগবে, প্রতি পত্র মানে প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে প্রতি বিষয়ে। সো আমি বোর্ড চ্যালেঞ্জ করার পরামর্শ দিব, কারণ দেখা যায় যদি তোমার অনেক শিক্ষার্থী আছে যাদের এ গ্রেড থেকে এ প্লাস এসেছে, ফেল থেকে এ প্লাস এসেছে, অনেক ধরনের ভুল ত্রুটি হয়। কিন্তু সে বোর্ড চ্যালেঞ্জ করে একবার রিস্ক নেওয়া যেতেই পারে। অনেক কথাবার্তা বললাম, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, এবং তোমরা এই ডিসক্রিপশনের লিঙ্কগুলো চেক করে নিবা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।